অনার্স সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নারায়ণ গঙ্গোপাধ্যায়ের হাড় নামক ছোট গল্পের মূল কাহিনী। তারই পরিপ্রেক্ষিতে আজকের আলোচনা করছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অন্যতম ছোট গল্প বনজ্যোৎস্না। তবে চলুন কথা না বাড়িয়ে এ গল্পের মূল কাহিনীটা জেনে নিই সংক্ষেপে। বনজ্যোৎস্না গল্পের মোট পাঁচটি চরিত্র লক্ষ্য করি। কুলবীর, শিবকুমারীর বাবা কুলবীর, ভুটানের স্থানে তার বাস। পরে সেখান থেকে পালিয়ে ডুয়ার্স জঙ্গলে আসে। অগস্ট আন্দোলনে কামান লেগে তার ডান পা উড়ে যায়। ডান পা এখন তার কাঠের তৈরি। শিবকুমারী, কুলবীরের একমাত্র কন্যা শিবকুমারী। শিবকুমারী মহিতুষকে ভালোবেসে মন প্রাণ দিয়ে, কিন্তু মহিতুষ দেশের টানে শিবকে ছেড়ে পালিয়েছে। মহিতুষ, বনজ্যোৎস্না গল্পের নায়ক চরিত্র মহিতুষ, সে প্রকৃত দেশপ্রেমিক, দেশের টানে প্রেমিকাকে ছেড়ে চলে গেছে। অরবিন্দ, মহিতুষের বন্ধু বা সহযোদ্ধা অরবিন্দ, সে মহিতুষকে জাগিয়ে তুলেছে যে দেশপ্রেমের চেয়ে মানবপ্রেম তুচ্ছ। বলদেও, এ গল্পের নেতিবাচক চরিত্র অর্থাৎ হারামি বলদেও, অবৈধ উপার্জনে টাকা কামায়, নারীদের বিপদে ফেলে নারীদের সম্ভ্রম নষ্ট করে সে। এবার চলুন আমরা মূল কথায় চলে যাই। 1942 সালের আগস্ট আন্দোলনের পলাতক মহাবিপ্লবীর ছেলে মহিতুষ তার বন্ধু অরবিন্দকে নির্জন গহীন ডোয়ার্স জঙ্গলে হারিয়ে ফেলে বয়ে অজ্ঞান হয়ে পড়ে। ভুটানি কন্যা শিবকুমারী মহিতুষকে অজ্ঞান অবস্থায় দেখে এক হাতে কলসি, অন্য হাতের সাহায্যে মহিতুষকে বাড়ি নিয়ে যায়। বাবা কুলবীরের কাছ থেকে তর্কের মাধ্যমে আশ্রয়ের দাবি গ্রহণ করে। অর্থাৎ আশ্রয়ের দাবি আদায় করে নেয়। অল্প দিনের মধ্যে শিবকুমারীর সেবায় মহিতুষ সুস্থ হয়ে যায়, ভুলে যায় জঙ্গলের নির্জনতা এবং জীবনের লক্ষ্য। সে যে একজন বিপ্লবী বীর তা ভুলে যায়। শেষে সব বলে তাদের মধ্যে ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়। যখন তারা একে অপরকে গভীর ভালোবেসে ফেলেছে, তখন টের পায় এ গল্পের হারামি অর্থাৎ বলদেও। একদিন কাঠের ব্যবসায়ী বলদেও শিবকুমারীকে ভালোবাসার প্রস্তাব দিয়ে অপমান হয়েছিল, কিন্তু আজ সে মহিতুষ ও শিবকুমারীর ভালোবাসা কিছুতেই মেনে নেবে না। শিবকুমারীকে সে জানায় যে ফেরারি পলাতক আসামি আশ্রয়স্থল পুলিশকে জানিয়ে দেবে, তাতে পুলিশ এসে মহিতুষ ও কুলবীরকে ধরে নিয়ে যাবে। এহেন অবস্থায় যদি প্রেমিক মহিতুষ ও বাবা কুলবীরকে বাঁচাতে চায়, তাহলে শিবকুমারীকে বলদেবের সাথে রাত কাটাতে হবে, বিসর্জন দিতে হবে ইজ্জতকে। যদি রাত কাটায় তবে কিছু বলবে না, আর মহিতুষকে একটি গোপন স্থানে নিয়ে যাবে এবং শিবকুমারীকে টাকা দেবে যত চায় তত। এমন কথা বলে বলদেও চলে যায়। শিবকুমারী আত্মবেদনায় ভোগে, কিভাবে বাবা ও প্রেমিককে বাঁচাবে? প্রেমিককে পুলিশের কাছে ধরিয়ে দিবে নাকি বলদেবের সাথে রাত কাটাবে? এমন পরিস্থিতিতে ভাবে মহিতুষকে নিয়ে পালিয়ে যাবে, কিন্তু পালিয়ে গেলেও তো 200-300 টাকা দরকার, টাকা তো নেই, টাকা পাবে কোথায়? শেষ পর্যন্ত প্রেমিককে বাঁচাতে নিজের সব কিছু সঁপে দিল বলদেবের কাছে, বিনিময়ে 300 টাকা নিয়ে আসে। তা দিয়ে কোথাও দুজন গিয়ে স্বপ্নের নীর গড়বে। কিন্তু এমন সময় গল্পের কাহিনী মোড় নেয় অন্যদিকে। অরবিন্দ এসে হাজির হয়, আর মহিতুষের লোপ পাওয়া জীবনের লক্ষ্য বা উদ্দেশ্যকে জাগ্রত করে তোলে, স্মরণ করিয়ে দেয় মানবপ্রেমের চেয়ে দেশপ্রেম অনেক বড়। মহিতুষ যে বিপ্লবী বীর, দেশের টানে যে সে
এসেছে তা স্মরণ করিয়ে দেয়। শেষ পর্যন্ত অরবিন্দর কথায় দেশের স্বাধীনতায় নিজের প্রেমিককে তুচ্ছ জ্ঞান করে পালিয়ে যায় ডুয়ার্স জঙ্গল থেকে। এদিকে 300 টাকা নিয়ে শিবকুমারী এসে দেখে তার পাখি উড়াল দিয়েছে মনের জঙ্গল থেকে। যার জন্য ইজ্জত বিক্রি করে 300 টাকা আনলো সেই পালিয়েছে শিবকে ছেড়ে। তন্ন তন্ন করে যখন খুঁজে পেল না তখন একাকী নিঃসঙ্গহীন হয়ে পড়ল বিরহে কষ্টে। এ গল্পের মূল কাহিনী এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অন্যতম আরও কয়েকটি ছোট গল্প নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।